স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু স্বামীর, বিপদ বুঝে পুলিশের কাছে আত্মসমর্পণ স্ত্রীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানা এলাকায়। ঘটনায় হতবাক সকলে। স্ত্রীর বালতির আঘাতে মৃত্যু হলো স্বামীর, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আর পাঁচটা সাধারণ দিনের মতো স্বামীর সাথে সাংসারিক কথা কাটাকাটি, কিন্তু তার পরিণাম যে এমন হবে তা বোধহয় ভাবতে পারেননি কেউই। স্বামী স্ত্রীর মধ্যে বচসা চলাকালীন রাগের বশে বালতি দিয়ে স্বামীর মাথায় আঘাত। স্ত্রীর বালতির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হলো স্বামীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের রোড স্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটু বেশি রাতের দিকে বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছিল। অভিযোগ, সে সময় আচমকা রাগের বশে নিজের স্বামীকে বালতি দিয়ে আঘাত করেন স্ত্রী। মুহূর্তে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন স্বামী, রক্তে ভেসে যায় চারিপাশ। রক্তাক্ত অবস্থায় স্বামী যখন লুটিয়ে পড়েন তখন ভয় পেয়ে যায় স্ত্রী বিজলি বিশ্বাস। ঘটনায় মৃত্যু হয় স্বামী অলোক বিশ্বাসের। বিপদ ঘটে গেছে বুঝতে পেরে বাড়িতে তালা দিয়ে থানায় গিয়ে সমস্ত কিছু স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন স্ত্রী বিজলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যান শক্তিগড় জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অশোক বিশ্বাস, বয়স আনুমানিক 52 বছর। তবে কি কারণে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল এবং কেনই বা স্ত্রী তার স্বামীকে এইভাবে প্রহার করল তার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এমন ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে পারিবারিক বিবাদে স্ত্রী এমনভাবে স্বামীকে আঘাত করেছেন যার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনায় হতবাক সকলে। এ বিষয়ে মৃতের আত্মীয় সুনিতা বিশ্বাস বলেন, মানে বয়স টাইম প্যান চলে গেলে শোনা যায় না, আর ঘর অল টাইম লক করে থাকে তো কিছু দেখাও যায় না। ভেতরে এই বাড়িঘর কেমন আমি তাই জানি না, যাচ করে আপনি জানতে পারলেন কখন? আমার যখন শেষে ডাকাডাকি ডাকলো আমাদেরকে তখন বেরিয়েছি। এদিকে বাড়িতে চেঁচামেচি হতো না, তো এরকম জানি না, কিছু বোঝা যায় না, তো লক থাকে যখন অল টাইম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।